বাট আমি ওয়েট করছিলাম যে আমি যদি ওটিটিতে কখনো নামি সেটা যেন দেশের ওয়ান অফ দ্য বেস্ট মানুষের সাথে ডিরেক্টরের সাথে কাজ করতে পারি টু মানুষের জীবনে এই ধরনের প্রবলেমস আছে আমি অনেক পরিশ্রম করেছি এই ছবিটার জন্য আপনার মায়া নামে ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে বিঞ্জ অ্যাপে এই কন্টেন্টটা নিয়ে আপনি অনেক দিন ধরেই মানে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন যে কাজটা ভালো হবে কেন ভালো হবে এবং এই কাজটা নিয়ে আপনার এত বেশি কেন প্রত্যাশা থ্যাংক ইউ নাহিয়ান আসলে অনেক দিন পরে আমরা কথা বলছি এই ছাদেই আমার আসলে পাসওয়ার্ড শুরু করেছিলাম একজন একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার দিয়ে আমি প্লে করেছিলাম তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি এখন থেকে একটু ভার্সিটাল ক্যারেক্টার প্লে করব মানে হয় না যে নায়কুচিত না হয়ে যেন ওই মূল অভিনেতাটাই হচ্ছে একজন অভিনেতা নায়ক সেরকমভাবে এরপরে আমার বেশ কিছু ছবি রিলিজ পেয়েছে বীরত্ব কাগজ দ্য পেপার তো আমি এটা নিয়ে বেশি এক্সাইটেড এই জন্য যে আমার প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কোনো ওয়েব ফিল্ম রিলিজ পাচ্ছে এবং আমি আসলে অনেক অফার পা পেয়েছি বাট আমি ওয়েট করছিলাম যে এমন একজনের সাথে কাজ করতে যার সাথে কাজ করে করলে সেটা একটা রিমার্কেবল প্রজেক্ট হবে তো সেখানে বেঞ্চকে অনেক ধন্যবাদ এবং রায়হান রাফিকে তো অবশ্যই ধন্যবাদ আমরা একসাথে যে কাজটা করেছি ওটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক ভালো একটা কাজ হয়েছে এবং ভালো কাজের সাথে সাথে লিলি সেটাকে প্রেজেন্স করেছে সো সব কিছু মিলিয়ে আমি আসলে অনেক এক্সাইটেড মায়া আসলে কোন ধরনের গল্প তুমি খেয়াল করলে দেখবে যে আমি কিন্তু লাস্ট মানে আফটার দ্য পাসওয়ার্ড আমি কিন্তু একটু গল্প প্রধান এবং আমার ক্যারেক্টারটাকে প্লে করা যায় এমন ক্যারেক্টারে বেশি করছি আগে আমাকে সবাই শুধু ভাবতো যে রোম্যান্টিক হিরো মানে রোম্যান্টিক গান থাকবে একটু রোমান্সের প্রাধান্যটা বেশি ছিল হ্যাঁ সো আমি কিন্তু মনে মনে চাইতাম যে আমি একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করার জন্য তো আমার শুরুটা পাসওয়ার্ড দিয়ে হয়েছিল কিন্তু এরপরে আমি নিজে নিজে বেশ কিছু ফিল্মের সাথে যখন সংযুক্ত হলো আমার যেমন বীরত্ব সবাই খুব প্রশংসা করেছে এবং অ্যাক্টিং নির্ভর একটা মূল প্রোটাগনিস্ট অ্যাক্টর ছিলাম আমি তারপরে কাগজ দ্য পেপার ওটাতেও একটা লেখকের ভূমিকা অভিনয় করেছি মূল ভূমিকায় ছিলাম আমি তো এরপরে ওটিটির যেহেতু একটা যুগ চলছে আসলে মানে সবাই ওটিটি কাজ করছে আমার সমসাময়িক যারা আছেন যারা রেগুলার নাটক করেন নাটকের আর্টিস্টদের কি আসলে বেশি দেখা যায় ওটিটি প্ল্যাটফর্মে ফিল্মের হাতে গোনা দু একজন করেছেন সো তখন থেকে বেশ কিছু অফার আসছিলো সেগুলো আমার কাছে খুব একটা মানে পছন্দসই হচ্ছিল না বাট আমি ওয়েট করছিলাম যে আমি যদি ওটিটিতে কখনও নামি সেটা যেন দেশের ওয়ান অফ দ্য বেস্ট মানুষের সাথে ডিরেক্টারের সাথে কাজ করতে পারি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সো সেটা আমার ইচ্ছেটা পূরণ হয়েছে বিঞ্জ এবং রায়ান রাফির মাধ্যমে তো সেটা করার পর আমার যে অনুভূতি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ক্যারেক্টারটা এটা যদি আমি রিলেট করি এটা হয়তোবা কোনো সত্য ঘটনা না কিন্তু বাংলাদেশের মানুষের ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মানুষের জীবনে এই ধরনের প্রবলেমস আছে সো ওই সেন্সে আমি বলতে পারি যে এটা একটা ট্রু স্টোরি ট্রু স্টোরির মতোই এবং শুধু বাংলাদেশ না এটা পৃথিবীর সব প্রান্তেই এই প্রবলেমসটা আছে সেটা নিয়েই গল্প একটা হাজব্যান্ড ওয়াইফের স্ট্রাগলিংয়ের গল্প এবং কী নিয়ে স্ট্রাগলিং সেটা দেখতে হলে অবশ্য তিরিশ তারিখে বিঞ্জে ওয়েট করতে হবে আসলে এই প্ল্যাটফর্মে কাজ করে আপনার অভিজ্ঞতা কী ওয়েল বড় পর্দায় কাজের অভিজ্ঞতা একরকম আর ওটিটির প্ল্যাটফর্মের কাজটা টোটালি ডিফারেন্ট বিকজ অফ এখানে অনেকটা র অ্যাক্টিং মানে একদম ন্যাচারাল র যেটা সেটা প্রাধান্য বেশি দেওয়া হয় ওয়ানটেক শট আছে অনেক রায়ান রাফি খুব সম্ভবত উনি ওয়ানটেক শট অনেক পছন্দ করে অনেক ওয়ান টেক শট আছে আর আমার মধ্যে অনেক চ্যালেঞ্জ অনুভব করছিল যে মাত্রই দেশের সবচেয়ে বড় মেগাস্টার সাকিব ভাইকে নিয়ে উনি তুফান বানিয়েছেন সো আমার জায়গা থেকে যদি অ্যাক্টিংটা প্রপারলি না হয় সেটা নিয়েও আমি একটা চ্যালেঞ্জ ফিল ফিল করছিলাম তো শেষে রায়ান রাফি উনি যখন মানে বললেন যে এটা ওনার অনেক পছন্দের কাজ অনেক ভালো লাগার কাজ তখন আসলে একটা তৃপ্তি কাজ করে আমি অনেক পরিশ্রম করেছি এই ছবিটার জন্য অনেক দিন এটা টাইম দিয়েছি আমি বলেছিও কয়েক জায়গায় যে রাহান রাফি আমাকে দশ বারো দিন শুধু ডেকেছে আর আমাকে বললো কফি খান চরেন লাঞ্চ করি আমরা চল ডিনার করি একসাথে তা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কী ব্যাপার প্রজেক্ট কি আসলে উনি করবে নাকি শুধু আমাকে খাওয়া খাওয়াচ্ছে ঠিক মতো সো এরপরে বললো যে আমাদের একটা বোঝাপড়ার ব্যাপার ছিল তো সেটা হলো যখন তারপর যখন আমরা লুক টেস্টটাও আমার জন্য আসলে অনেক প্রথমই বলা যায় সো লুক টেস্ট এখন আধুনিক সময় এটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় একজন অ্যাক্টরের জন্য অনেকে আছেন যে শুধু গল্পের উপর জোর দেয় কিন্তু আমি রাহান রাফিকে দেখলাম যে উনি গল্পের সাথে সাথে ক্যারেক্টারটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় লুকটাকে অনেক প্রায়োরিটি দেয় তো সেভাবেই কিন্তু আমার আমি বলবো যে ওনার অনেক অবদান ছিল আমার লুকটাকে চেঞ্জ করার জন্য ওনার ভাবনা থেকেই এসেছে আসলে সো আমার চেষ্টা ছিল তো সব মিলিয়ে বলবো যে এটা একটা আমার ক্যারিয়ারির একটা আউটস্ট্যান্ডিং একটা কাজ হয়েছে